তিনি সৃজন করেন, ধারণ ও পালন তিনি করেন। তার রচিত সৃষ্টিতে যখন অশুভ শক্তির মাদম, তখন নব নব শক্তি মুক্তিতে নিজেকে প্রকাশ করে লয়ও তিনিই করেন। সুরগণের অহমিকা নাশ করতে কখনো তিনি মাতৃরূপে প্রকট হয়েছেন, কখনো পরাক্রম সাধী অসুর নিধনে ভয়ঙ্করী তথা আবার দেবকার্য সম্পাদনে তিনি পরিত্রাণ করতেন দুর্গদের হার দুর্গা। মহাদেবীর নানান শক্তিরূপের বন্দনা নিয়ে থার্ড আই ক্রিয়েশনের বিশেষ নিবেদন শক্তিরূপে 6ই অক্টোবর ভোর 5টায় শুধুমাত্র থার্ড আই ক্রিয়েশনের ইউটিউব চ্যানেল।